গলা দিয়ে যায় চেনা। এবার সেই চেনা গলায় ভোটের আগে বিপাক বাড়ালো তৃণমূলের। একের পর এক দুর্নীতি এমনিতেই গলায় কাঁটার মতো বিধে রয়েছে ঘাসফুল শিবিরে। লোকসভার ভোট শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এমন সময় অস্বস্তি বাড়িয়ে কালীঘাটের কাকুর গলা রহস্যের কিনারা করে ফেলল তদন্তকারী দল। বৃহস্পতিবারই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সরকারিভাবে তেমন কিছু জানানো না হলেও সেই রিপোর্ট ইতিবাচক বলেই কোনো কোনো সূত্রের খবর। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে গ্রেফতার হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। বেহালায় জন্ম এবং বেড়ে ওঠা, কাজের জায়গা নিউ আলিপুরে। সেখান থেকে কিভাবে হয়ে উঠলেন তিনি কালীঘাটের কাকু, তার হাল হদিস জানে না প্রায় কেউই। কংগ্রেস থেকে তৃণমূলে পা রাখার পর তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ নাকি তাকে ডাকতেন কাকু বলে। সেই থেকেই তিনি হয়ে যান কালীঘাটের কাকু। টালির ঘর, বেহালায় ছোট্ট মুদির দোকান থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা হয়ে ওঠার নেপথ্যে রয়েছে তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার। শুধু নিয়োগ দুর্নীতিই নয়, কয়লা মামলাতেও ডাক পেয়েছিলেন সুজয় কৃষ্ণ। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই নানা অসুস্থতার টালবাহানায় হাসপাতালেই ছিলেন সুজয় কৃষ্ণ। মাঝে একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের অস্ত্রোপচারও হয় তার। তাকে হেফাজতে নিতে বারবার ইডির চেষ্টা ব্যর্থ হয়েছিল। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কম কাল ঘাম ছোটেনি ইডির। একাধিকবার নমুনা সংগ্রহের চেষ্টা করলেও SSKM হাসপাতালের তরফে আসে বারবার বাধা। গত বছর ডিসেম্বরের শুরুতে জোকা ESI হাসপাতালের অ্যাম্বুলেন্স নমুনা সংগ্রহের কাজে গিয়েও ফিরে আসতে বাধ্য হয়েছিল। অবশেষে গত জানুয়ারি মাসে নমুনা দিতে বাধ্য হন সুজয় কৃষ্ণ। সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে ইডি প্রথম যেদিন যায় সেদিনই ইডির অন্য আরেকটি দল গিয়েছিল বিষ্ণুপুর থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার বাড়িতে। ইডি রাহুল বেরার ফোনটিও বাজেয়াপ্ত করে। জানা যায় কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। ইডি জানিয়েছিল সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার সঙ্গে একজনের মোবাইলের কথোপকথনের ফাইল ইডির হাতে আসে। ওই কথোপকথনের অন্য প্রান্তে থাকা ব্যক্তিটি সুজয় কৃষ্ণ বলেই দাবি করেছিল ইডি। কি কথোপকথন তাতে ছিল যার জন্য এত উদ্বিগ্ন ইডি? ইডি জানিয়েছে ওই ফোনের অডিওতে শোনা গিয়েছিল রাহুল বেরাকে মোবাইলে থাকা শিক্ষক নিয়োগের সংক্রান্ত সমস্ত তথ্য মুছে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে। কে সেই নির্দেশ দিয়েছেন? কালীঘাটের কাকু? কাকুই নেপথ্যে কিনা তা প্রমাণ করতেই কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন ছিল ইডির। বারবার সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষায় বাধা দেওয়ার ব্যাপারে প্রশ্নের মুখে পড়েছিল SSKM কর্তৃপক্ষ। সেই মামলা জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের নির্দেশেই জানুয়ারির গোড়ায় সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ফরেন্সিকে পাঠানো হয়। গত 3রা জানুয়ারি গভীর রাতে মুখ খোলেন সুজয় কৃষ্ণ। জানা গিয়েছিল বারবার তিনটি বাক্যই নাকি সুজয় কৃষ্ণকে দিয়ে বলানো হয়েছিল। কি সেগুলো? সেগুলি হলো, আপনার নাম কি, আপনার স্ত্রীর নাম কি, এবং আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। সুজয় কৃষ্ণের বলা সেসব কথা নমুনা হিসেবে সংগ্রহ করা। সহজে মুখ খোলানো যায়নি সুজয় কৃষ্ণকে দিয়ে। প্রায় রাত কাবার হয়ে গিয়েছিল সেই নমুনা সংগ্রহের কাজে। অবশেষে সেই পরীক্ষার ফল হাতে এল ইডির। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর মে মাসে গ্রেফতার হন সুজয় কৃষ্ণ। জানা যায় তিনি অভিষেকের পারিবারিক সংস্থা লিভস অ্যান্ড বাউন্সের পদস্থ কর্তা ছিলেন। এই দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের প্রশ্নে জড়িয়ে যায় এই সংস্থার নাম। মামলায় ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের একটি চিঠির সূত্রে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। ইডি এবং CBI একাধিকবার সুজয় কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, তার কাছে পৌঁছতে হলে আমার মাধ্যমে যেতে হবে। দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছিল এই রিপোর্ট নিয়ে। বারবার চেয়েও তা হাতে পাননি ইডির তদন্তকারীরা। কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ইডিকে।
পরবর্তীকালে রিপোর্ট চেয়ে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে চিঠি পাঠায় ইডি। অবশেষে বৃহস্পতিবার মুখ বন্ধ খামে ওই নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে তুলে দেওয়া হয়েছে ইডি। সূত্রের খবর, আগামী সোমবার ইডিতে আদালতে পেশ করতে পারে। এই রিপোর্ট কি ভোটের মুখে নিয়োগ দুর্নীতি মামলার উপর থেকে তুলে দিতে চলেছে বিরাট বড় পর্দা? সুজয় কৃষ্ণের এই রিপোর্ট ভোটের বাজারে কতটা বিপদে ফেলতে চলেছে ঘাসফুল শিবিরকে উঠছে প্রশ্ন।